পার্টটা পুরো শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আয়রন এক্সট্রাকশন। সো ইন আওয়ার লাস্ট লেকচার উই হ্যাভ কমপ্লিটেড আপ টু দ্য এক্সট্রাকশন অফ কপার, ইন দিস লেকচার উইল স্টার্ট উইথ আয়রন এক্সট্রাকশন। লাস্ট লেকচারে আমরা যেটা করেছিলাম হচ্ছে কপার এক্সট্রাকশনটা শেষ করেছিলাম, এই লেকচারে আমরা যেটা করবো হচ্ছে কিভাবে আয়রন এক্সট্রাকশন করা যায় সেটাকে আমরা শেষ করবো, এবং তারপর পরের দিন থেকে আমরা অর্গ্যানিকে ঢুকে যাবো, ঠিক আছে, যেহেতু সেকশন বিতে অর্গ্যানিকটা ভালো করে হয়নি। Now the first question is, briefly explain how iron can be extracted in blast furnace. Question টা হচ্ছে এরকম আসবে যে আয়রন কে কিভাবে ব্লাস্ট ফার্নেসে এক্সট্রাকশন করা যায়, ঠিক আছে, হোয়াট আর দ্য রিয়াকশনস ইনভলভড ইন ব্লাস্ট ফার্নেস, এটা কিন্তু এমসিকিউ ফর্মে আসবে, ঠিক আছে, হোয়াট আর দ্য রিয়াকশনস ইনভলভড ইন ব্লাস্ট ফার্নেস, and this question is how can iron be extracted in the blast furnace, এটাই আমরা MCQ ফর্মে করব, ঠিক আছে। এবার ব্লাস্ট ফার্নেসে তিনটে জোন আছে, একটা নিচের জোন, একটা মাঝখানের জোন, এবং একটা তো উপরের জোন। ব্লাস্ট ফার্নেস যেটাকে আমরা বাংলায় বলছি মারক চুল্লি, তিনটে জোন আছে, কি কি জোন, লোয়ার জোন, আপার জোন এবং মিডিল জোন। And আমাদের ব্লাস্ট ফার্নেস সো হ্যাজ থ্রি জোনস, হোয়াট আর দ্য থ্রি জোনস, লোয়ার জোন, আপার জোন এন্ড মিডল জোন। সো হাউ আয়রন ক্যান বি এক্সট্রাক্টেড ইন ব্লাস্ট ফার্নেস, নাও আওয়ার ব্লাস্ট ফার্নেস হ্যাজ থ্রি জোনস, হোয়াট আর দ্য থ্রি জোনস, লোয়ার জোন, মিডল জোন এন্ড আপার জোন। সো আমাদের ব্লাস্ট ফার্নেসে তিনটে জোন আছে, একটা হচ্ছে লোয়ার জোন, একটা হচ্ছে আপার জোন এবং আরেকটা হচ্ছে মিডিল জোন। লোয়ার জোনে কি কি রিয়াকশন হয়, লোয়ার জোনে যে রিয়াকশনটা হচ্ছে সি মানে হচ্ছে কার্বন, সেটা ও টু মানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, আমি আগে বাংলায় বলছি তারপর ইংরেজিতে বলছি, তৈরি করছে কি কার্বন ডাইঅক্সাইড, হিট অ্যাসিড টাসিড তোমাদের লিখতে হবে না, সিও টু এর নাম কি কার্বন ডাইঅক্সাইড। এবার তারপরে কি রিয়াকশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, এক্সেস কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে কি তৈরি করছে সিও, এর নাম কি কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। সো হোয়াট আর দ্য রিয়াকশন ইনভলভড ইন ইন লোয়ার জোন, ফার্স্ট সি মিন্স কার্বন, রিয়াক্টস উইথ ও টু, ও টু মিন্স অক্সিজেন, টু প্রোডিউস হোয়াট সিও টু, সিও টু মিন্স কার্বন ডাইঅক্সাইড। Now CO2 means carbon dioxide reacts with C. C means carbon to produce what? CO means carbon monoxide. Very simple. So lower zone ki hoche? In lower zone what happens? C means carbon. It reacts with O2. O2 means oxygen to produce what? CO2. Meaning is carbon dioxide. CO2, its meaning is carbon dioxide. Then the second reaction, what happens? CO2 means carbon dioxide. Reacts with what? C. C means excess carbon. To produce what? CO. CO means carbon monoxide. So lower jone ki hoche? Carbon, mane C. কার সঙ্গে রিয়াকশন করছে, ও টু মানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, কি তৈরি করছে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি হচ্ছে, সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে রিয়াকশন করছে, এক্সেস কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, সি মানে কার্বন, কি তৈরি করছে কার্বন মনোঅক্সাইড মানে সিও। তো হোয়াট আর দ্য রিয়াকশন অকারিং ইন লোয়ার জোন, সি মিন্স কার্বন, রিয়াক্টস উইথ ও টু means oxygen to produce what CO2, CO2 meaning is carbon dioxide. This CO2 means carbon dioxide reacts with what, excess C means carbon, to produce what
CO, meaning is carbon monoxide. Any problem? Any problem? No, sir. ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় হচ্ছে সিএও, মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং কি CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো CaCO3 মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে কি তৈরি হয় CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং CO2, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইবার এই CaO মানে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে রিঅ্যাকশন করছে SiO2, SiO2 মানে সিলিকা, SiO2 মানে হচ্ছে সিলিকা, কি তৈরি করছে CaSiO3, CaSiO3, এবং এর নাম কি CaSiO3 নাম কি ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট। সো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে কি তৈরি করছে CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং কি CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে রিয়াকশনটা কি CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার সঙ্গে রিয়াকশন করছে SiO2 মানে হচ্ছে সিলিকা, SiO2 মানে হচ্ছে সিলিকা, কি তৈরি করছে CaSiO3, CaSiO3 এর নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। আর কি কি রিয়াকশন হয়, আর কি সি রিয়াকশন হয়, MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইডও বলতে পারো, ম্যাঙ্গানিজ অক্সাইড। কার সঙ্গে রিয়াকশন করছে, কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, কি তৈরি করছে ম্যাঙ্গানিজ মানে Mn, এবং কি তৈরি করছে CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। তো MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তার সঙ্গে রিয়াকশন করছে C মানে কার্বন, কি তৈরি করছে ম্যাঙ্গানিজ, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, এবং CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। তারপরে রিয়াকশনটা কিরকম, SiO2 মানে হচ্ছে সিলিকা, SiO2 মানে হচ্ছে সিলিকা, এটা কার সঙ্গে রিয়াকশন করছে সি মানে কার্বন, SiO2 মানে হচ্ছে সিলিকা, এটা কার সঙ্গে রিয়াকশন করছে সি মানে হচ্ছে কার্বন, কি তৈরি করছে এসআই মানে সিলিকা, এবং সিও, সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। খুব সিম্পল, SiO2 মানে হচ্ছে সিলিকা, এটা কার সঙ্গে রিয়াকশন করছে কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে কি তৈরি করছে এসআই মানে হচ্ছে সিলিকা সিলিকন, এসআই মানে হচ্ছে সিলিকন এবং কার্বন মনোক্সাইড, ঠিক আছে। তাহলে SiO2 মানে হচ্ছে সিলিকা, এটা কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, কি তৈরি করছে সিলিকন, এসআই মানে হচ্ছে সিলিকন, এবং CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। তারপরে রিয়াকশনটা কিরকম, P2O5 মানে হচ্ছে ফসফরাস পেন্টাক্সাইড, P2O5 মানে হচ্ছে ফসফরাস পেন্টাক্সাইড, এটা কার সঙ্গে রিয়াকশন করছে কার্বনের সঙ্গে রিয়াকশন করছে, সি মানে কার্বন, কি তৈরি করছে P4 মানে হচ্ছে ফসফরাস, P4 মানে হচ্ছে ফসফরাস, এবং CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। বলো, যাদের বাংলায় বলি তাদের কোনো প্রবলেম আছে, বলো, প্রবলেম থাকলে বলো। হ্যাঁ বলো, বলো, প্রবলেম থাকলে বলো। নো স্যার। নেক্সট ফর ইংলিশ আই এম টেলিং, CaCO3, হোয়াট ইজ, হোয়াট আর দ্য রিঅ্যাকশনস অকারিং ইন মিডল জোন, হোয়াট আর দ্য রিঅ্যাকশনস অকারিং ইন মিডল জোন, রিঅ্যাকশন CaCO3 মিন্স ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 মিন্স ক্যালসিয়াম কার্বনেট, ইট ব্রেকস টু ফর্ম হোয়াট CaO মিন্স ক্যালসিয়াম অক্সাইড, and CO2, CO2 means carbon dioxide, very simple, CaCO3 means calcium carbonate, it breaks to form what CaO means calcium oxide, and CO2 means carbon dioxide, very simple. Next, what is the second reaction, CaO means calcium oxide,
It reacts with what? SiO2. SiO2 means silica. SiO2 means silica. To produce what? CaSiO3. CaSiO3. Its meaning is calcium silicate. CaSiO3. Its meaning is calcium silicate. So CaO means calcium oxide. It reacts with SiO2 means silica. To produce what? CaSiO3. CaSiO3. Its name is calcium silicate. Very simple. Next, what is the third reaction? MnO2 means manganese dioxide. MnO2 means manganese dioxide. Reacts with what? C means carbon. To produce what? Mn means manganese. And CO. CO means carbon monoxide. Very simple. The MnO2 means manganese dioxide. It reacts with carbon. C means carbon. To produce what? Mn means manganese. And CO means carbon monoxide. Very simple. Next, what is the next reaction? SiO2 means silica. SiO2 means silica. It reacts with what? Carbon. It reacts with carbon. To produce what? Si means silicon. Silicon and CO. Meaning is carbon monoxide. Silicon and carbon monoxide. So, you have slide that you have slide that you have to put slide that you have slide that you have to put slide that you have to put slide that you have to put slide that you Next, P2O5, meaning is phosphorus pentoxide. P2O5 meaning is phosphorus pentoxide. It reacts with what? Carbon. C means carbon. To put this what? P4 means phosphorus. And CO meaning carbon monoxide. Any problem? Bolo, kono problem thakle bolo. Kono problem ache? Any problem? No, no. These are the reactions occurring in the middle zone of the furnace. So CaCO3 means calcium carbonate. It breaks to form what? Calcium oxide and carbon dioxide. This calcium oxide reacts with silica to produce what? Calcium silicate, CaSiO3. Next reaction, manganese dioxide means MnO2. It reacts with carbon to produce what? Mn means manganese and CO means carbon monoxide. Next, SiO2 means silica. It reacts with carbon to produce Si means silicon and CO means carbon monoxide. Next, P2O5 means phosphorus pentoxide. It reacts with carbon to produce what? Phosphorus, P4 and CO means carbon monoxide. Any problem? Any problem? No, sir. Next, what are the reactions occurring in the upper zone of the furnace? Amader furnace e oporer zone ki ki reaction hoy? Amader furnace e oporer zone ki ki reaction hoy? Amader tinte reaction, charte temperature e charte bibhinno reaction. Prothom hocche 900 theke 1000 degree centigrade tapmatra. Amader furnace er upper zone e charte onek rokomer reaction. Thik ache? Prothom hocche 900 theke 1000 degree centigrade tapmatra ki hoy? Ferric oxide, if it was the most one, the ferric oxide. It a cash strong reaction could say carbon is strong reaction good. Reaction could a key to the if he manage iron, even CO, CO manage carbon monoxide. So ferric oxide, Fe2O3, it a carbon is strong reaction could a key to the iron, Fe, and CO, meaning is carbon monoxide. Next, what is the next reaction? Is carbon monoxide breaks to form what? Carbon dioxide and carbon. So this reaction occurs at 900 to 1000 degrees centigrade. The ferric oxide ki korche carbon er shonge reaction korche CH er shonge reaction korche Fe2O3 banache ferric oxide. Eta carbon er shonge reaction korche reaction kore ki toiri korche iron Fe ebong CO mane hocche carbon monoxide. Ami english er jonno abar bolchi Fe
এবং কার্বন মনোক্সাইড, এফইউ মানে আয়রন, সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। এবার এই কার্বন মনোক্সাইড মানে সিও এটা ভেঙে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড CO2 এবং কার্বন, CO2 এবং কার্বন। CO2 এবং কার্বন। নেক্সট, এবার CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মানে কার্বন। নেক্সট, 400 ডিগ্রি সেন্টিগ্রেডে কি রিয়াকশন হয়? 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো 970,000 ডিগ্রি সেন্টিগ্রেড। 400 ডিগ্রি সেন্টিগ্রেডে কি রিয়াকশন হয়? ফেরিক অক্সাইড মানে Fe2O3, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে কি তৈরি করছে? Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। খুব সিম্পল, ফেরিক অক্সাইড মানে Fe2O3 কার সঙ্গে রিয়াকশন করছে? সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড কি তৈরি করছে? ফেরাসোফেরিক অক্সাইড। Fe3O4 মানে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। খুব সিম্পল। এবার আর একটা রিয়াকশন হয় 400 ডিগ্রি সেন্টিগ্রেড, কি রিয়াকশন? Fe2O3 মানে হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে কি তৈরি করছে? ফেরাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। Fe2O মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? বুঝলে? তো ফেরিক অক্সাইড Fe2O3 কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? ফেরাস ও ফেরিক অক্সাইড Fe3O4 এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে CO2। নেক্সট, আর একটা রিয়াকশন কি হয়? ফেরিক অক্সাইড Fe2O3 এটা কার সঙ্গে রিয়াকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে কি তৈরি করছে? ফেরাস অক্সাইড মানে হচ্ছে Fe2O এবং CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, বলো এই অবধি এই স্লাইডটা কোনো প্রবলেম আছে? আমি ইংলিশদের জন্য আরেকবার বলবো, সেটা আমি পড়ে যাচ্ছি। আগে আমি আপার জন্য বাংলাদেশের জন্য শেষ করে দিই, তারপর ইংলিশদের জন্য বলবো। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? ফেরিক, ফেরাস ও ফেরিক অক্সাইড উপর মানে একটু আগে বললাম, ফেরাস ও ফেরিক অক্সাইড সেটা কার সঙ্গে রিয়াকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে কি তৈরি করছে? ফেরাস অক্সাইড, Fe2O মানে ফেরাস অক্সাইড এবং কি তৈরি করছে? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। ভেরি সিম্পল, ফেরাস ও ফেরিক অক্সাইড মিন্স Fe3O4, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? CO মানে কার্বন মনোক্সাইড কি তৈরি করছে? ফেরাস অক্সাইড, Fe2O মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড মানে CO2। CO2 পরের রিয়াকশনটা কিরকম? ফেরাস অক্সাইড মানে Fe2O এটা কার সঙ্গে রিয়াকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, CO এর সঙ্গে। কি তৈরি করছে আলটিমেটলি? দেখো কি তৈরি হলো, আয়রন মানে Fe এবং CO2, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলো কারো কোনো প্রবলেম আছে? বাংলাদেশ জন্য বলছি, আচ্ছা বলো প্রবলেম থাকলে বলো, প্রবলেম থাকলে বলো। আচ্ছা তো Fe3O4 মানে হচ্ছে ফেরাস ও ফেরিক অক্সাইড, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, CO। কি তৈরি করছে? ফেরাস অক্সাইড মানে Fe2O এবং CO2, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। খুব সিম্পল। এবার পরের রিয়াকশনটা কি? ফেরাস অক্সাইড কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, CO। কি তৈরি করছে? Fe মানে আয়রন এবং CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, আরেকটা রিয়াকশন হয় 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হয়? 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় হচ্ছে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড। 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়? এই যে ফেরিক অক্সাইড আছে, ফেরিক অক্সাইড Fe2O3, এটা কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে কি তৈরি করছে?
কি মানে হচ্ছে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড কি রিঅ্যাকশন হয়? এফি টু ও থ্রি মানে হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কার্বন মনোক্সাইড মানে সিও কি তৈরি করছে? এফি মানে হচ্ছে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড, সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলো কারুর কোন ব্লাস্ট ফার্নেসের লোয়ার জোনের রিঅ্যাকশনে অসুবিধা আছে? দেখে নাও স্লাইডটা, আমি তারপর বাংলা ইংলিশে বলছি। দেখে নাও স্লাইডটা, নেক্সট এবার ইংলিশে বলছি। আপার জোন, ইন আপার জোন হোয়াট আর দ্য রিয়াকশনস টেকিং প্লেস, ইন আপার জোন অফ দ্য ফার্নেস হোয়াট আর দ্য রিয়াকশনস টেকিং প্লেস। ফার্স্ট দ্য টেম্পারেচার ইজ 900 টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এট 900 টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হোয়াট আর দ্য রিয়াকশনস টেকিং প্লেস? ভেরি সিম্পল, Fe2O3 মিন্স ফেরিক অক্সাইড, Fe2O3 মিন্স ফেরিক অক্সাইড, ইট রিয়্যাক্ট উইথ হোয়াট? সি মিন্স কার্বন, Fe2O3 মিন্স ফেরিক অক্সাইড, it reacts with what? C means carbon to produce what? Fe means is meaning is iron and CO, CO meaning is carbon monoxide. So Fe2O3 means ferric oxide, it reacts with C means carbon to produce Fe meaning is iron and CO, CO meaning is carbon monoxide. Next, what are the reaction? This CO means carbon monoxide. This CO means carbon monoxide. It breaks to form what? CO2 means carbon dioxide. And C means carbon. So what are the reactions taking place at 900,000 degrees centigrade? Fe2O3 means ferric oxide. It reacts with C means carbon to produce what? Fe meaning is iron. And CO meaning is carbon monoxide. Next, CO means carbon monoxide. It breaks to form what? CO2 meaning is carbon dioxide. And C, C meaning is carbon. Any problem? Any problem? No, sir. Next, at 400 degrees centigrade, this reaction takes place at, above reactions takes place at 900 to 1000 degrees centigrade. Now, what are the reactions taking place at 400 degrees centigrade? Just see. Fe2O3 means ferric oxide. At 400 degrees centigrade, what happens? Fe2O3 meaning is ferric oxide. It reacts with what? CO meaning is carbon monoxide. So Fe2O3 means ferric oxide. It reacts with CO. CO means carbon monoxide. To produce what? Fe3O4. Fe3O4. Its meaning is ferrous of ferric oxide. Fe3O4. Its meaning is ferrous of ferric oxide. And CO2. CO2 means carbon dioxide. Very simple. So Fe2O3 means ferric oxide. It reacts with CO, meaning it's carbon monoxide, to produce what? Fe3O4 means ferrous of ferric oxide. And CO2. CO2 means carbon dioxide. Very simple. Next, what is the second reaction? Fe2O3 means ferric oxide. It reacts with CO. CO meaning it's carbon monoxide. Produce what? FeO. Meaning is ferrous oxide, and CO2, CO2 meaning is carbon dioxide. So Fe2O3 means ferric oxide, it reacts with CO, CO meaning is carbon monoxide, to produce what? FeO meaning is ferrous oxide, and CO2, its meaning is carbon dioxide. Any problem? No, sir. Just look at the slide. Next.
this reaction takes place at, sorry, this reaction takes place at 400 degrees centigrade. Lab of reaction, which I have discussed, takes place at what temperature? 400 degrees centigrade. Now the next reaction. This reaction takes place at 500 to 700 degrees centigrade. The next reaction takes place at 500 to 700 degrees centigrade. What are the reactions? Fe3O4 means ferrosulfuric oxide. Fe3O4 meaning is ferrosulfuric oxide. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. CO meaning is carbon monoxide. To produce what? FeO means ferrous oxide. And CO2 meaning is carbon dioxide. Very simple. Fe3O4 means ferrosulfuric oxide. It reacts with CO. CO meaning is carbon monoxide. To produce what? FeO means ferrous oxide. And CO2. CO2 meaning is carbon dioxide. Very simple. Next, what is the second reaction? FeO means ferrous oxide. It reacts with CO means carbon monoxide. To produce what? Fe meaning is ion. And CO2 its meaning is carbon dioxide. Any problem? Any problem? Any problem? No, sir. Next type of reaction which I have discussed takes place at 500 to 700 degrees centigrade. Now look at the last reaction. The last reaction takes place at, sorry, the above reaction takes place at 500 to 700 degrees centigrade. Now, the last reaction which I will discuss will take place at 700 to 800 degrees centigrade. The last reaction which I will discuss will take place at 700 to 800 degrees centigrade. What is the reaction? Fe2O3 means ferric oxide. It reacts with what? CO meaning is carbon monoxide. To produce what? Fe meaning is iron. And CO2 its meaning is carbon dioxide. Very simple. So ferric oxide means Fe2O3. It reacts with what? CO. CO meaning is carbon monoxide. To produce what? Fe meaning is iron. And CO2 its meaning is carbon dioxide. Any problem? Any problem? No, sir. Problem thakle bolo. Bolo problem thakle bolo karu. No, sir. Next. Just look at the slide, then I will proceed to the next slide. Next, what are the types of iron? There are actually three types of iron: cast iron, wrought iron, and steel. Amara tin rokomer iron ache. Ki ki iron? Cast iron, wrought iron, ebong steel. There are actually three types of iron. What are the three types of iron? Cast iron, wrought iron, ebong steel. Cast iron ta hocche. Cast iron ta hocche. Sobche iron er impure form. Sobche impure from iron. Iron is the impure form of cast iron. In what is the iron? Iron is 94%, carbon is 2-4.5%, and the unknown impurities are sulfur, manganese, phosphorus, silicon. So, cast iron is the most impurest form of iron, most impure iron. What does cast iron consist of? It consists of 94% iron, 2-4.5% carbon, and 2% of sulfur, manganese, phosphorus, and silicon. Very simple. So, cast iron consists of what? 94% of iron, 2-4.5% of carbon, and 2% of sulfur, manganese, phosphorus, and silicon. Very simple. So, there are three types of iron: cast iron, wrought iron, and steel. Cast iron is the most impure iron. Cast iron is the most impure iron. It contains iron 94%, carbon 2-4.5%, and other impurities. Sulfur, manganese, phosphorus, and silicon 2%. Eta ki kaje byabohar kora hoy cast iron?
আমাদের বাড়ির যে রেলিং গুলো, আয়রনের যে রেলিং গুলো তৈরি আছে, এগুলো সর্বদা ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। আমাদের দেখবে আগেকার দিনের ল্যাম্প পোস্ট গুলো সব আয়রন দিয়ে তৈরি হতো। এই ল্যাম্প পোস্ট মানে আমাদের যে যে জ্বালানোর যে পোস্ট গুলো, এখন প্লাস্টিকের তৈরি আছে, সেটা আলাদা কথা। তো আগেকার দিনে ল্যাম্প পোস্ট গুলো ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হতো, ঠিক আছে। গরম জলের পাইপ তৈরি করতে ক্যাস্ট আয়রন ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের যে ল্যাবে যে তোমার বুনসেন বার্নার গুলো ইউজ করি, সেগুলো তৈরি করতো, মানে সেগুলো তৈরি করতো ক্যাস্ট আয়রন ব্যবহার করা, ঠিক আছে। তাহলে বাড়ির যে রেলিং গুলো তৈরি হয়, সেগুলো ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। আগেকার দিনে যে ল্যাম্প পোস্ট গুলো, মানে আগেকার দিনে দেখবে ল্যাম্প পোস্ট গুলো সব আয়রনের তৈরি ছিল, সেই ল্যাম্প পোস্ট গুলো ক্যাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। আর কি, আমাদের গরম জলের পাইপ তৈরি করতে অনেক সময় ক্যাস্ট আয়রন ব্যবহার করে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইউজ, আমাদের যে ল্যাবে যে বুনসেন বার্নারটা ইউজ করি, ল্যাবের যে বার্নার গুলো, আমি যেগুলো ল্যাবে ছবি দেখেছিলাম যে বার্নার জ্বলছে, যেগুলো তোমাকে আগের দিন দেখালাম, ল্যাবের যে বুনসেন বার্নার তৈরি করার জন্য ক্যাস্ট আয়রন ব্যবহার করা। সো ক্যাস্ট আয়রন ইজ ইউজ টু মেকিং হোয়াট, রেলিংস, ল্যাম্প পোস্ট, পাইপ অফ দ্য ড্রে, হট ওয়াটার পাইপ অ্যান্ড বুনসেন বার্নার, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাস্ট আয়রন ইজ ইউজ টু মেকিং রেলিংস, ল্যাম্প পোস্ট, হট ওয়াটার পাইপ অ্যান্ড বুনসেন বার্নার। তো দ্য রেলিংস অফ আর হাই হাউসেস আর মেড আপ অফ ক্যাস্ট আয়রন, দ্য ল্যাম্প পোস্ট ইউজ আর্লিয়ার ওয়ার মেড আপ অফ ক্যাস্ট আয়রন, the hot water pipes were made up of cast iron, and the most important thing is the bunsen burner, which is used in the laboratory for various tests, which is used in the laboratory for various tests are made up of cast iron. So cast iron contains 94% iron, 2 to 4.5% carbon, and other impurities like sulfur, manganese, phosphorus, silicon, 2%. Now what are the uses of cast iron? Cast iron is used in making of railings, ল্যাম্প পোস্ট, হট ওয়াটার পাইপ অ্যান্ড বুনসেন বার্নার। এনি প্রবলেম? এনি প্রবলেম? না স্যার। সো ক্যাস্ট আয়রন কন্টেন্টস 94% অফ আয়রন, 2 to 4.5% কার্বন অ্যান্ড আদার ইম্পুরিটিস লাইক সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন, 2%। ইট ইস দ্য মোস্ট ইম্পিউর আয়রন, ইট ইস দ্য মোস্ট ইম্পিউর আয়রন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইস দ্য মোস্ট ইম্পিউর আয়রন। Now, what is its use? It is used in making railings, lamppost, hot water pipes, and Bunsen burner. Any problem? Bolo, problem ache kono? No, sir. Yes, kono problem? Kono problem ache? Hello? Kono problem ache? No, sir. Next, wrought iron. Wrought iron টা সবচেয়ে পিওর আয়রন, সবচেয়ে পিওর আয়রন, এবং এর মধ্যে সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে। যেমন ক্যাস্ট আয়রনের মধ্যে, কেন ইম্পিওর আয়রন বলছি, ক্যাস্ট আয়রনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন থাকে, কিন্তু রট আয়রনের মধ্যে সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে। কার্বন কতটা থাকে? 0.1 থেকে 0.15%, ঠিক আছে। রট আয়রনটা হচ্ছে সবচেয়ে আয়রনের পিওর আয়রন, এবং এর মধ্যে সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে। কার্বনটা কত থাকে? 0.1 থেকে 0.15%, ভেরি ইম্পর্টেন্ট। তো ক্যাস্ট আয়রন ইজ দ্য মোস্ট ইম্পিওর আয়রন, অ্যান্ড রট আয়রন ইজ দ্য মোস্ট পিওরেস্ট আয়রন। রট আয়রন ইজ দ্য পিওরেস্ট আয়রন, অ্যান্ড ইট কন্টেন্স দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন। হাউ মাচ অ্যামাউন্ট অফ কার্বন ইজ প্রেজেন্ট? 0.1 to 0.15%, ভেরি সিম্পল। So wrought iron is the purest form of iron and it contains minimum amount of carbon. How much amount of carbon is present? 0.1 to 0.15% carbon. Next, এটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের যে খাবারের যে প্লেট, অনেক প্লেট আয়রন দিয়ে তৈরি হয়। সেই আমাদের আমাদের যে খাবারের প্লেট তৈরি করতে, আয়রন প্লেট তৈরি করতে ব্যবহার করা হয়। নীল মানে কি বলতো, বাংলায় কি বলে তোমরা সবাই জানো? নীল মানে কি বাংলায় কি বলে? সাপেরেক। পেরেক, একদম, ভেরি গুড। পেরেক তৈরি করতে ব্যবহার করে চেন। আমাদের যে কুকুর বেড়াল বেঁধে রাখার জন্য যে চেন লাগে, সেই চেন গুলো তৈরি করতে ব্যবহার করা হয়। আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ, এটা ম্যাগনেট তৈরি করতে ব্যবহার করা হয়। ম্যাগনেট,
ম্যাগনেট জানো তো কি করে? ম্যাগনেটটা যদি তুমি কোনো আমাদের আলমারির গায়ে লাগাও আটকে যাবে, জানো তো? যদি আলমারিটা আয়রন দিয়ে তৈরি হয়, এটা জানো তো? না জানো না? মানে আমাদের যদি আয়রন আলমারি হয়, তাহলে ম্যাগনেট যদি দাও, ম্যাগনেটটা ওই আয়রনের গায়ে গিয়ে আটকে যাবে, বা ম্যাগনেট সর্বদা আয়রনকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? সো রট আয়রন হচ্ছে সবচেয়ে পিওর আয়রন, এবং এর মধ্যে সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে। কার্বন কতটা থাকে? 0.1 থেকে 0.15%। এটা কি কাজে ব্যবহার করে? ইলেক তৈরি করতে, বা আমাদের যে কুকুর বাঁধার জন্য, বিড়াল বাঁধার জন্য যে চেন তৈরি হয় সেই চেন তৈরি করতে, আমাদের যে খাবার প্লেট আয়রন হয় সেটা তৈরি করতেও ব্যবহার করে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইউজ, এটা কি ব্যবহার করা হয়? ম্যাগনেট তৈরি করতে ব্যবহার করা হয়, ম্যাগনেট তৈরি করতে। রট আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন, আর ইট কন্টেইনস মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন। হাউ মাচ অ্যামাউন্ট অফ কার্বন ইজ প্রেজেন্ট? অ্যামাউন্ট অফ কার্বন ইজ প্রেজেন্ট ইজ 0.1 টু 0.15%। নাও হোয়াট আর দ্য ইউজেস অফ রট আয়রন? দ্য ইউজেস অফ রট আয়রন ইজ ইট ইজ ইউজ টু প্রিপেয়ার চেইনস। চেইনস ক্যান হোল্ড ডগস, ক্যাটস, মিন্স আওয়ার পেট অ্যানিমালস। ইট ইজ অলসো ইউজ ইন প্রিপারেশন অফ মিলস, বাংলায় যেটাকে আমরা বলেছি পেরেক। ইট ইজ অলসো ইউজ ইন প্রিপেয়ার আয়রন প্লেট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ইজ ইট ইজ ইউজ ইন প্রিপারেশন অফ ম্যাগনেট। রট আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন, অ্যান্ড হাউ মাচ অ্যামাউন্ট অফ কার্বন ইজ প্রেজেন্ট হিয়ার? 0.1 টু 0.15%। হোয়াট ইজ দ্য ইউজেস অফ রট আয়রন? রট আয়রন ইজ ইউজ টু প্রিপেয়ার নেলস, চেইনস দ্যাট ক্যান হোল্ড ডগস অ্যান্ড ক্যাটস, আয়রন প্লেট ফর আওয়ার ইটিং, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস ইজ ইউজ টু প্রিপেয়ার ম্যাগনেট। এনি প্রবলেম? এনি প্রবলেম? লাস্ট আজকে যেটা দিয়ে শেষ করবো, স্টিল। এবং এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, অ্যালয় স্টিল পড়াবো না, অ্যালয় স্টিল তোমাদের খুব একটা দরকার নেই। স্টিল, স্টিল মানে কি? আয়রন থাকবে, এর মধ্যে কার্বন আছে, কিন্তু কার্বনটা মানে ক্যাস্ট আয়রনের মতো অতটা বেশি নয়, বা রট আয়রনের মতো অতটা কম নয়, মানে দুটোর মাঝখানে আছে, ঠিক আছে? হ্যালো, মানে আমাদের স্টিল যেটা আছে, স্টিলের মধ্যে কার্বন আছে, কিন্তু রট আয়রনের মতো অতটা কম কার্বনও নেই, বা ক্যাস্ট আয়রনের মতো অতটা বেশি কার্বনও নেই, মানে দুটোর মাঝামাঝি। রট আয়রন এবং ক্যাস্ট আয়রনের মাঝামাঝি অবস্থা, ঠিক আছে? এই আয়রনের মধ্যে কত পার্সেন্ট কার্বন থাকে? 0.15 থেকে 1.5% কার্বন, ঠিক আছে? তাহলে যে আয়রনে ক্যাস্ট আয়রনের মতো অতটা বেশি কার্বন নেই, বা রট আয়রনের মতো অতটা কম কার্বন, মানে দুটোর মাঝামাঝি আছে, সেটাকে আমরা বলি যে স্টিল। এর মধ্যে কত পার্সেন্ট কার্বন থাকে? 0.15 থেকে 1.5% কার্বন, ঠিক আছে? এটা কি কাজে ব্যবহার করা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের যে বাইক, বাইকের বাইক তৈরি করতে, জাহাজ তৈরি করতে, আলমারি তৈরি করতে ব্যবহার করা হয়। আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি? আমাদের যে অপারেশনের কাজ, কাজে যে ছুরি কাঁচি লাগে, সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। আর বাড়ির থালা বাসন তৈরি করতে ব্যবহার করাই হয়। তাহলে এই আয়রনটার মধ্যে কি হচ্ছে? কার্বন আছে, কিন্তু ক্যাস্ট আয়রনের মতো অতটা বেশি কার্বন নয়, আর রট আয়রনের মতো অতটা কম কার্বন। কত কতটা কার্বন আছে? 0.15 থেকে 1.5% কার্বন, ঠিক আছে? এটা কি কাজে ব্যবহার করা হয়? জাহাজের তৈরি করতে ব্যবহার করা হয়। আর কি কাজে? আলমারি তৈরি করতে ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করে? আমাদের আমাদের যে বাইক বা স্কুটার বা গাড়ি তৈরি করতে ব্যবহার করা হয়। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইউজ, আমাদের ডাক্তারদের যে ছুরি কাঁচি ব্যবহার করে, সেগুলো তৈরি করতে ব্যবহার। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইউজ কি? আমাদের বাড়িতে যে থালা বাসন, সেগুলো সর্বদা স্টিল দিয়ে তৈরি হয়। সো স্টিল ডাজ নট কন্টেন অ্যাজ মাচ কার্বন অ্যাজ ক্যাস্ট আয়রন, বাট নট অ্যাজ লেস কার্বন অ্যাজ রট আয়রন। স্টিল ইজ ইন্টারমিডিয়েট বিটুইন ক্যাস্ট আয়রন অ্যান্ড রট আয়রন। স্টিল ইজ ইন্টারমিডিয়েট বিটুইন ক্যাস্ট আয়রন অ্যান্ড রট আয়রন। সো হাউ মাচ পার্সেন্টেজ অফ কার্বন ইজ প্রেজেন্ট ইন স্টিল? স্টিল কন্টেন্স 0.15 টু 1.5% কার্বন, ভেরি সিম্পল। স্টিল ইজ ইন্টারমিডিয়েট বিটুইন ক্যাস্ট আয়রন অ্যান্ড রট আয়রন। So how much carbon is present in steel? Steel contains 0.15
2.5% carbon. Now, what are the uses of steel? What are the uses of steel? Steel is used in manufacture of seats, jahaj, bangla jeta bol, aeroplanes, bikes, cars, all these. And most important is almari. Besides this, it is also used in preparation of knives, which is used for operation, and razors, which is used for operation. Knives, which is used for operation, and it's also used in preparation of household utensils. So steel is intermediate between cast iron and wrought iron. So steel contains how many percent of carbon? 0.15, 1.5% of carbon. What is this used? It is used in manufacture of sieves, almari, and bikes, cars, all these. Besides this, it is also used in preparation of knives, which is used in operations, and also the household utensils. Any problem? Any problem? No, sir. No problem. I said, topic and what? No problem. Thakle bol. Karu kono problem thakle bol. Karu kono problem thakle bol. Ajke neter kono problem hoyni to? No, sir. No, sir. বললাম তার দিন ওই ফোনের নেট ফ্র্যাকচার করছিল, ওই জন্যই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা আরেকবার করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, অন্য একটা সলভ দিয়ে করিয়ে দেবো। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি ক্যাশ টাইড অন আরেকবার স্লাইডটা দিচ্ছি, দেখে নাও। না স্যার, প্রবলেম নেই। দেখে নাও স্লাইডটা। Next, wrought iron. And last is the they cannot purpose steel to reach. And last is the steel. দেবব্রত অ্যাটেন্ডেন্সটা পাঠাবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা পাঠাবে, বুঝেছ? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। সৌম্যদীপ চৌধুরী, ব্যাস, সৌম্যদীপ চৌধুরীর গুগল ড্রাইভে সেভ হয়েছে। দেবব্রত, দেবব্রত একটু দেখ।